হোটেলে বসে রাতের খাবারের জন্য মুরগির মাংসের তরকারি অর্ডার করেছিলেন এক যুবক। টেবিলে খাবার আসার পর খেতেও শুরু করেছিলেন তিনি, কিন্তু হঠাৎ দেখা দিল বিপত্তি। বাটি থেকে মুরগির মাংস তুলে মুখে দিয়েছেন মাত্র, তখনই চোখে পড়ে তরকারিতে থাকা একটি ইঁদুর। ভারতের মহারাষ্ট্র প্রদেশের রাজধানী মুম্বাইয়ের এক হোটেলে বুধবার এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ওই যুবক। পরে তিনি এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। শেয়ার করার পর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মুম্বাইয়ের পুলিশ বলছে, হোটেলের ম্যানেজার ও পাচকের বিরুদ্ধে ইতোমধ্যেই অভিযোগ আনা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুরাগ সিং নামের ওই যুবক তার বন্ধু আমিনকে নিয়ে রোববার রাতে পাপা পাঁচো দা ধাবা নামে বান্দ্রার একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। ওই হোটেলে পাঞ্জাবি খাবার পরিবেশন করা হতো। তারা অর্ডার দেন খাসির মাংস ও মুরগির তরকারি। খাবার টেবিলে আসার সঙ্গে সঙ্গে মুরগির তরকারি খেতে শুরু করেন অনুরাগ সিং। এ সময় তার চোখে কোনো কিছুই পড়েনি, কিন্তু মুরগির মাংসের একটি টুকরোতে কামড় দেওয়ার পর তার মনে সন্দেহ জাগে। তার কাছে ওই মাংস মুরগির মতো মনে হয়নি। পরে তা ভালো করে নেড়েচেড়ে দেখেন তিনি, তখন দেখা যায় এটি আসলে একটি মরা ইঁদুর। এমন ঘটনায় বিব্রত ও ক্ষুব্ধ হয়ে ওই দুই যুবক প্রথমে হোটেল ম্যানেজারের কাছে অভিযোগ করেন, কিন্তু হোটেল ম্যানেজার পরিষ্কার করে কিছু না বলায় পুলিশের কাছে অভিযোগ করেন অনুরাগ সিং। তিনি জানান, এই ঘটনার পরপরই তিনি অসুস্থ বোধ করছেন। পরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। এরপর অনুরাগ সিং থানায় গিয়ে হোটেলের পাচক, ম্যানেজার এবং মুরগি সরবরাহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, হোটেলের পাচক, ম্যানেজার এবং মুরগি সরবরাহকারীর বিরুদ্ধে খাদ্যে ভেজাল এবং জীবন বা অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার অপরাধের অভিযোগ আনা হয়েছে। এদিকে গত মাসেও পাঞ্জাবের লুধিয়ানার একটি বিখ্যাত হোটেলে পরিবেশন করা খাবারের থালায় মৃত ইঁদুর পাওয়া গিয়েছিল। খাবারে মৃত ইঁদুর পাওয়ার ওই ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।